জীবনানন্দ আপনার ভাষায় বলি, ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। সাকুরা ফুরুসাতো স্কয়ার, জাপানের সেরা টিউলিপ বাগান। বসন্তে ফুটেছিলে তুমি, সেই সুন্দর টিউলিপ বাগানটা নষ্ট করে দেওয়া হলো শুধু মানুষকে বাঁচাতে। ছোট্ট এক টিউলিপ হাসতে হাসতে বলল, তুমি কেমন মানুষ গো। একদিন মানুষের মনোরঞ্জনের জন্যই তোমরা তৈরি করেছিলে আমার বাগান, আজ মানুষকে বাঁচানোর জন্যই আমাকে ধ্বংস করে দিলে। অনেক দূর থেকে ভেসে এলো ১২ বছরের ছোট্ট মেয়ে জামলো মকদমের কণ্ঠস্বর। আমিও বাঁচতে পারলাম না গো মানুষ, বাড়ি ছেড়ে অনেক দূরে লঙ্কা বাগানে কাজ করতে গেছিলাম, বাড়ি ফিরতে চেয়েও ফিরতে পারলাম না। দীর্ঘ পথ পেরোনোর ক্লান্তিতে অকালে ছুড়ে গেলাম আমি। জঙ্গলের নির্জন পথে এক বিন্দু জলও মেলেনি, বাড়ি থেকে সামান্য কিছু দূরে জীবন আমার থেমে গেল। আমিও তো বলি হলাম বন্ধু, আমাদের ঠিক দেখা হবে আগামী বসন্তে, কারণ তুমি আমি থেকে যাব অসহায় অবসানের বিষণ্ন সময়ের ইতিহাসে।